দর্শক আসসালামু আলাইকুম, স্বাগত জানাচ্ছি ঠাকুরগাঁও জেলার পীরগঞ্জ উপজেলার জাবরের হাট। এবং আপনারা দেখছেন এখানে যে গরুগুলো ক্রয় বিক্রয় করা হচ্ছে, আমরা সেই গরুর তথ্য আপনাদের দেবো। আমরা এখানে দেখছিলাম রনিকে। আজ হচ্ছে বুধবার, আপনারা জানেন প্রতি বুধবারে এই হাটটি অনুষ্ঠিত হয়, আর এটি হচ্ছে বর্ডারের ঠিক পাশেই এই হাটের অবস্থান। কত দিকশো? ঝালের উপর দিকশো চার হাজার কইছে। আচ্ছা, ও নিয়ে যে মানে আমাদের এলাকার ছিলেন, ও ব্যবসা করে, ও আবার চিন্তা ভাবনা করতেছে যে হাট নিয়ে যাবো। দেশের অবস্থা খারাপ, কাস্টমার ঠিকই আছে, দেশের অবস্থা খারাপ, ছাত্র একটা কথা বলি, হাসিনা যতদিন আল্লাহ হাতে হায়াত রেখেছে কোনো দ্বিতীয় সরকার আছে? রানী ভাইকে হারকে বলি লিতার বে না আগে পারবে, আরে গরু যদি দাম কয় 75 রানী ভাইকে এসে কয় 70 ভাঙতে। হ্যাঁ হ্যাঁ, ও দাম কেন যে বুঝি না ভাই, রানী ভাই খালি আমাদের গরু দাম কম বলে, 5000 5000 কালকে হাটে গরু বেশি 1,70,000 দাম বলতেছে 70। আচ্ছা এই রানী ভাই গরু বেশি 1,90,000 বলা কেন রে? আরে ওজন ভাই এক মন আছে ভাই, ওজন গরু বিক্রি করছে, আমরা ওজন আছে ভাই, গরু আছে। কত বলছিস? সাড়ে কাটা। এই মতিন ভাই, এই মতিন ভাই, কথা হলো কত কোশিস? কত টাকা?
এটা কত? এটা ওই তুমি এটা কত চাইলে? এই কত? কত এটা? কত বছর? বছর বেশি দিল নাকি? গরু তো নাই আজকে রনি, গরু তো মানে এইদিকে ছোট হাটার ছোট গরু অল্প গরু উঠবে। হ্যাঁ কত বেচলো এটা? কত বেচলো? দেখছি আজকে দেখি নাম তো পাখি ব্যথা পাইছে নাকি? যেটা অনেক যা বলেলাম আমাদের কি মনে হচ্ছে বাজারের আছে দর্শক আমরা দেখলাম আজকে যে গরুগুলো কিনছিলেন আমরা, সেই গরুগুলো তো আপনাদের যেখান থেকে কেনেন এখানে অবশ্যই দেখে শুনে বুঝে পেলেন, ধন্যবাদ। এই যে হয়ে গেল।